অভিষেক ব্যানার্জিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে হাই ভোল্টেজ যে রাজধানী তোলপাড়, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। আবারও দিল্লি ছুটলেন অভিষেক ব্যানার্জি, এমনই কিন্তু খবর উঠে আসছে। আবারও সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন অভিষেক ব্যানার্জি, এমনই কিন্তু খবর উঠে আসছে কালীঘাট সূত্রে। সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছিলেন তার ভিত্তিতে তাকে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হলো। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছেন অভিষেক ব্যানার্জি। জরুরি শুনানির আর্জি জানিয়ে এই মামলাটি আগামী সোমবার সুপ্রিম কোর্টে উঠবে। যেহেতু সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়ে গেছে, তাই সে কারণেই স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছেন অভিষেক। এদিন সকালেই সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন অভিষেক। তার আগেই সিবিআইকে একটি চিঠি দিয়ে সুপ্রিম কোর্টে তার করা এই নতুন আবেদনের কথা জানিয়ে রেখেছেন তৃণমূল সাংসদ। পাশাপাশি তিনি পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী নবজোয়ার যাত্রার ব্যস্ত থাকা সত্ত্বেও 24 ঘণ্টারও কম সময় দিয়ে কেন তাকে তড়িঘড়ি হাজিরা দিতে বলা হলো, সেই প্রশ্নও তুলেছেন অভিষেক ব্যানার্জি। সৌমেন নন্দী বনাম পশ্চিমবঙ্গ সরকারের মামলাটির সূত্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষ, কিন্তু জরুরি শুনানির আবেদনও খারিজ হয়ে যায়। এরপরই গতকাল অভিষেককে তলব করে সিবিআই। সিবিআইয়ের নোটিশ পেয়ে আজ সকালেই নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা দিয়েছেন অভিষেক ব্যানার্জি। সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার জন্য গতকাল বাঁকুড়ায় নবজোয়ার যাত্রা বন্ধ রেখে রাতে কলকাতায় ফিরেছেন অভিষেক। অভিষেককে সিবিআই তলব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। আর এর মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন অভিষেক ব্যানার্জি। সিবিআই দপ্তরে হাজিরা নিয়ে এবং বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের বিরুদ্ধে স্পেশাল লিভ পিটিশন দায়ের করলেন অভিষেক ব্যানার্জি। সোমবার অভিষেক ব্যানার্জির মামলাটির শুনানি হবে, অর্থাৎ সিবিআই হাজিরা এড়াতে যেমন বারবার হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, আবারও মামলা ফিরে আসে হাইকোর্টে, তারপর যান ডিভিশন বেঞ্চ, বিভিন্ন এজলাসে ছোটাছুটি করেও শেষ রক্ষা হয়নি। অবশেষে সিবিআই হাজিরার মুখে পড়তেই হয়েছে অভিষেক ব্যানার্জিকে। আজ সিবিআই হাজিরার পর আবারও কিন্তু ইডি অভিষেক ব্যানার্জিকে তলব করতে পারে, এমনই কিন্তু ইঙ্গিত মিলছে ইডি সূত্রে। কিন্তু তার আগেই অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। অর্থাৎ সিবিআই এবং ইডি হাজিরা এড়াতে, রক্ষা কবচ পেতে আবারও মামলা দায়ের করলেন সুপ্রিম কোর্টে অভিষেক ব্যানার্জি। কিন্তু তার আগে হুঁশিয়ারিটা দিয়েছেন, আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করে দেখান, আমি ফাঁসির মঞ্চে ঝুলে পড়ব। তবে বিরোধীরা যে মন্তব্যটা করছেন, বিরোধীরা যে কটাক্ষ করছেন অভিষেককে, যে দুর্নীতির সাথে যদি যুক্ত না থাকেন অভিষেক ব্যানার্জি, তাহলে এত ভয় কিসের? কেন বারবার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ছোটাছুটি করছেন সোজা সিবিআই বা ইডির জেরার মুখোমুখি হতে? আপত্তি কোথায় অভিষেকের? এই প্রশ্নটাই কিন্তু তুলে দিচ্ছে রাজনৈতিক মহল। কিন্তু তার আগে হাই ভোল্টেজ জেরার মাঝেই কিন্তু সুপ্রিম কোর্টে গেলেন অভিষেক ব্যানার্জি, এমনই কিন্তু খবর উঠে আসছে কালীঘাট সূত্রে।